ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ল্যাচটা একটু একটু আছে, ল্যাচটা একটু চলবে, এখন ল্যাচটা চলে গেলে আস্তে আস্তে সেটেল হয়ে যাবে। কাজে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের কি মনিটর করবে এবং আপনারা টাইম টু টাইম সেরকম ইম্পর্টেন্ট খবরগুলো নিশ্চয়ই পাবেন, বাদ বাকি এরা তো করেই যাবে সারাক্ষণ। আমরাও একটু বেরিয়ে যাবো, তার কারণ হচ্ছে আবার অন্য টিম আসবে, যেহেতু সবাই তো সারাদিন পড়ে আছে, তো আর যেহেতু এখন মেন ধাক্কাটা হয়ে গেছে যেটা আমাদের সামলানোর জন্য আমরা টোটাল মনিটরিং করছিলাম, ফিল্ডের সবাই আছে এবং তারা এখন থাকবে, তো হোল নাইট বৃষ্টিটা তো হবে, ঝড় বৃষ্টি হবে। আর আমার মনে হয় না যে স্মল এরিয়াটা যেটা আছে এটা থেকে খুব একটা বেশি কিছু এটা কম আগে যেটা ছিল সেটা হয়, এটা ছোট্ট আপনারা দেখতে পাচ্ছেন, আগে দেখিয়েছিলাম কীভাবে আইটা ঢুকেছিল আর এটা তাই তো, এবং এটা ছোট্ট আমি যদি ভুলেই আপনারা বলুন, কারণ আমার অভিজ্ঞতা নেই আপনাদের অভিজ্ঞতা আছে। সুতরাং ওইটা নড়তে 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 এটা বেরিয়ে যাবে, আরো চার পাঁচ ঘন্টা লাগবে, ওখানে স্টে করবে মানে ঝড় বৃষ্টি হবে, আপনার সপ্তাহে একটা ব্যাপার থাকে, এটা বেরিয়ে যাবে হয়তো এক দেড় ঘন্টার মধ্যে, মানে আমাদের আইডিয়া আর কি যেটুকু পাচ্ছি আমরা। তারপরে আস ঝড় বৃষ্টিটা তো চলবে, একটা জ্বর হলে যদি জ্বরটা কমেও যায় তার তো একটা আপনার সপ্তাহে একটা ব্যাপার থাকে, শরীর খারাপ খারাপ লাগে, গা ম্যাচ ম্যাচ করে, একবারে তো 104 থেকে একেবারে জিরো হয়ে যাবে না, 98 হয়ে যাবে না, ওটা তো কমতে 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 যাবে না, সুতরাং একটু তো থাকবেই আস্তে আস্তে তারপরে মানে এই হচ্ছে আজকে এই পুজোর পর। থ্যাংক ইউ, আমি সবাইকে থ্যাংক জানাচ্ছি এবং আপনারা খাওয়া দাওয়া করে নেবেন ঠিক মতো এবং পুলিশদেরও বলে দাও কনফার্ম আর যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আলাপন আছে, আলাপন কে দিলে আলাপন হয়। আমি তো যাবো।